আল্লাহ আমার রব এই আমার সব দামে দামে তুন মনে তারিয় অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে আমার আমার রব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ নাহিদ হাসান কুষ্টিয়া মেহেরপুর থেকে লিখেছেন অজু না করে বা নাপাক অবস্থায় পশু পাখি জবাই করা যাবে কি জবাহের জন্য মূলত উজু করা শর্ত নয় কোনো ব্যক্তি যদি জবাই করতে চান তাকে উজু করতে হবে অথবা তাহারাত হাসিল করতে হবে শর্ত নয় তাই আপনি উজু ছাড়াও জবাই করতে পারেন জব করা যাইজ রয়েছে বাকি মানে আল্লাহর বান্দা যদি উজু করেন তার দিয়ে ভালো কাজ করলেন উজু তো তাহার বিষয়ে তার বিষয়ে কিন্তু এর জন্য জবের জন্য শর্ত নয় এটি নাপাক অবস্থায় নাপাক বলতে মানে নাপাকের দুইটি অবস্থা অবস্থা একটা হচ্ছে যার উপর গোসল ফরজ হয়েছে অথবা নাপাক আর একটা হচ্ছে যার মানে উজু রষ্ট হয়েছে বা উজু করা দরকার মানে উজু করা দরকার এমন ব্যক্তির জন্য মানে তো আমরা বললামই উঁজু করার দরকার নেই আর নাপাক বলতে অপবিত্র অবস্থা মানে যেটা যার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু তার জন্য জায়েজ রয়েছে তিনি জবে করতে পারেন জবে করতে কোনো অসুবিধা নেই কিন্তু নাপাক অবস্থায় একজন ব্যক্তি দীর্ঘ সময় থাকা এটা মানে ইসলামের সুযোগ সুন্দর হয় না সূর্য অনুযায়ী শুদ্ধ নয় সুন্দর নয় জি তো একটা ভালো কাজ করতে যাচ্ছেন জি সেক্ষেত্রে এটা মিলে না মানায় না আর কি যদিও আমরা এটা হারাম বলতে পারছি না এটা নিষিদ্ধ নয় জি আপনি আরো লিখেছেন জোহর আসরের সালাতে ইমামের পেছনে মনে মনে সুরা ফাতেহা ও অন্য সূরা পড়া যাবে কি আর না পড়লেও কি নামাজ হবে দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে জোহর এবং আসরের চলাতের মধ্যে ইমামের পিছনে মনে মনে সুরে ফাতা পড়া যাবে কি না যাবে তো অবশ্যই পড়তে হবে হ্যাঁ যাবে আপনি মানে সুরে ফাতা পড়বেন দ্বিতীয় না পড়লে হবে কিনা না না পড়লে সলাৎ হবে না বর্মে রসুল্লাহ সর ফতোয়া দিয়েছেন লা সোলাত আলিম লাম ইয়া কাবি ফাতেহা তিল কিতাব যে সুরায় ফাতেহা পড়লো না তার নামাজ হবে না এটি রসুল্লাহ সরমের ফতোয়া

আপনি সবশেষে শেষে লিখেছেন মসজিদে গিয়ে যদি দেখি সালাত শুরু হয়ে গেছে ফরজ চারাকাতের ক্ষেত্রে যদি শেষ দুই রাকাত নামাজ পাই তবে শেষ দুই রাকাতে সুরা ফাতে সাথে অন্য সুরা মিলাবো কি যেহেতু ফরজ নামাজে শেষ দুই রাকাতে অন্য সুরা মিলানো হয় না দুটি আপনার জন্য জায়জ রয়েছে শেষ দুই রাকাতে আপনি সুরেফাতে মিলাতে পারেন সুরে ফাতে না সাথে অন্য সুরা মিলাতেও পারেন আবার সুরাফাতে সাথে অন্য সুরা না মিলালেও আপনার সালাদ হয়ে যাবে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন মিসেস আব্দুর রহমান তেজগাঁও ঢাকা থেকে লিখেছেন নামাজে প্রথম বৈঠকে তাসাহুদের সাথে দৌরউদ্দ ইব্রাহি পড়তে হবে কি হবে কি বলতে বাধ্যতামূলক নয় তবে কেউ যদি তাসাহুদের সাথে দৌরৌ ইব্রাহিম পড়েন তিনি পড়তে পারেন কিন্তু সেটি বাধ্যতামূলক নয় আপনি আরও লিখেছেন নামাজে রুকুতে দৃষ্টি কোথায় থাকবে সিজদার দিকে থাকবে যেখানে সিজদাম সুজুদিহি থেকে আবু কোথাও বর্ণনা করেছেন মানে এসরুল সাল্লা ইসলাম সলাতের মধ্যে ক্রিয়াম এবং রুকু এই অবস্থাগুলোতে মানে তার দৃষ্টি থাক বলেছেন দৃষ্টিটি থাকবে উদাহিহি সিজদার জায়গায় যেখানে আছে এতটুকু এখানে এটা অতিক্রম করবে না বোন আপনি আরও লিখেছেন নমাজে মেয়েদের পায়ের উপরিভাগ ঢেকে রাখা কি জরুরি এক্ষেত্রে মোজা ব্যবহার করা যাবে কি জরুরি বলা হচ্ছে আরেন্দ্র দ্বিমত আছে এই মাসালার মধ্যে কেউ জরুরি বলেছেন কেউ বলছেন না না রাখলেও চলবে তবে হাদিসের বর্ণনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি করেছেন মনে হচ্ছে যেন এটা অত্যন্ত জরুরি বিষয় দিয়েছেন তাই এটি মানে জরুরি বিষয় এক্ষেত্রে আপনি বলেছেন মুজা ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ মুজা ব্যবহার করতে পারবেন মুজা ব্যবহার করা যায় মুজা ব্যবহার করে তো সব সমস্যাই আপনি সবশেষে লিখেছেন রসুল সাল্লাস্লামের পক্ষে কোরবানি করতে পারবে কি কোরবানি করার কোনো প্রয়োজন নেই যেহেতু এই আমল সালফে সালহীনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং এই কাজটি মানে সেলফে সালহীন আমল দ্বারা যেহেতু সাব্যস্ত হয়নি এটি শূন্য অনুযায়ী শুদ্ধ হবে না মানে শূন্যার ক্ষেত্রে আমরা যখন ফলো করব। আমরা একটা ম্যান হাইজ কর্মনীতি আমরা অনুসরণ করে আসছি সেটা হলো সলফে সালহীনের কর্মনীতি যেটি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদের কথা বলে গিয়েছেন যে মা আনাহি আলিও সাবি আমি এবং আমার সাহাবিরা যেই নীতির উপর রয়েছি সেই নীতি যারা অর্ষণ করবে তারাই সত্যিকার হেদায়তের উপর সত্যিকার মানে আখাতের না যাতে নিশ্চয় তার উপর তারা মানে টিকে থাকতে পারবে তো এটি সম্ভব হবে না যদি সলফেস আলহী ইমান হাজ থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই এক্ষেত্রে মানে রসুল সাল্লাহ আলী সাল্লামের আমল দ্বারাও সাব্যস্ত হয়নি ফায়েল দ্বারাও সাব্যস্ত হয়নি এবং সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং এই কাজটি না করাটাই হচ্ছে সঙ্গত এবং উত্তম দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন নাসরিন সুলতানা লিখেছেন হাদিসে আছে তিন জায়গা ব্যতীত মিথ্যা বলা বৈধ নয় স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা যুদ্ধে মিথ্যা বলা এবং দুজনের মাঝে সমঝোতা করার জন্য মিথ্যা বলা বৈধ উনি যে একটা হাদিসের কথা উল্লেখ করেছেন জানতে চেয়েছেন এই হাদিসটি কি সঠিক দয়া করে বুঝিয়ে বলবেন তিনি যে রেওয়ারটি আপনি উল্লেখ করেছেন এখানে এ ধরনের কোনো বক্তব্য আছে আমার জানা নেই এই জন্য আসলে আমাদেরকে মানে বুঝতে হবে কোরআন এবং হাদিস বুঝাটা একটা তিমিজির এক হাজার নয়শো উনত্রিশ নম্বর হাদিসের কথা উল্লেখ করেছেন হ্যাঁ মানে এই হাদিসটা মানে আছে কিন্তু এই হাদিসের মধ্যে মিথ্যা বলার কথা হাদিসের মধ্যে কোথাও নেই এই জন্য যে অনুবাদ অথবা তৈরি করেছেন অথবা যে অনুবাদক অনুবাদ করেছে তিনি ভুল করেছেন এই খেয়াল রাখতে হবে হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে মানে তার সেটা হলো কোনোভাবে মানে এড়িয়ে যাওয়া এড়িয়ে যাওয়া সত্যকে এড়িয়ে যাওয়া আর মিথ্যা বলা ইন্টেনশনালি কোনো কাজের মধ্যে মিথ্যা নিজে বলা এটা সম্পূর্ণ ভিন্ন কথা থাকে যেমন আপনি মনে করেন যাচ্ছেন বাজারে একজন আপনাকে জিজ্ঞেস করলো বলল যে আমি কোথায় যাচ্ছি আমি পশ্চিম দিকে যাচ্ছি এড়িয়ে গেলেন এড়িয়ে গেলেন মানে আপনি মূল বলতে চাচ্ছেন যে আমি বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি জি আপনি কি ভুল বলেন নাই আপনার বক্তব্য কারণে গেলেন যেমন ইব্রাহিম আলী ইসলাতাম এর কাছে লোকেরা আসলো বলে যে চলো আজকে আমাদের মূর্তিদের পূজা হবে একসাথে আমরা পূজা করি তাদেরকে পূজা দেই আমরা একসাথে যাব তখন ইব্রাহিম আলী ইসলাতাম বললেন যে আমি তো অসুস্থ ইননি সাকিম মানে ইব্রাহিম এর ইসার এই অসুস্থতার কথা বুঝাচ্ছেন যে মানে আমি অন্তর দিক থেকে তোমাদের এই মূর্তির ব্যাপারে আমার অসুস্থতা আছে আমি এটা বিশ্বাস করি না কিন্তু তিনি একথা বলেন নাই যে মানে আমি শারীরিকভাবে অসুস্থ ফলে এইভাবে তিনি এড়িয়ে গেলেন এটার নাম হচ্ছে তার এড়িয়ে যাওয়া বলছিলেন এক এটাকে পরিভাষায় তৌরিয়া বলা হয় থাকে আমি বলেছি যেমন আমাদেরকে যখন হাদিস সম্পর্কে ওলামাইকার যখন দাস দিচ্ছিলেন অথবা মাদিসে পড়া ছিলেন তখন তারা বলেছেন যেমন আপনি বাসায় গেলেন একটা শাড়ি নিয়ে গেলেন স্ত্রীর জন্য এখন শাড়ি নিয়ে গেছেন এটা দাম যদি কম বলেন অনেক সময় পছন্দ করে না তখন আপনি বলবেন যে এগুলো তো মার্কেটে দাম মানে পাঁচশো ছশোর কম না এর অর্থ হচ্ছে আপনি আসলে দাম কত বলেননি

আবু বাকর রাজি আল্লাহ তল বলিত সই বখারি মুসলিম হাদিস মদি রসুল্লাহ বলেছেন যে তোমাদেরকে কি আমি সবচেয়ে বড় কবিরা গুনাগুলোর কথার জানাবো না তোর মধ্যে তিন নম্বর সবচেয়ে বড় কবিরা গুনা হচ্ছে আল্লাহ কাউলা জুর আল্লাহ জুর মিথ্যা বলা মিথ্যা বলা এটি সবচেয়ে বড় কবিরা গুনা এবং সেটা কিন্তু ইসলামের মধ্যে হালাল হওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে যেখানে মানে প্রয়োজন রয়েছে সত্যকে এড়িয়ে যাওয়া কোনো না কোনো মাসলাহাতের কারণে বোন নাসরিন সুলতানা আপনি আরও লিখেছেন আবদুল ইবনে আমর ইবনুল্লাহ রাজু তালহু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমার গায়ে হলুদ বর্ণের দুটো কাপড় দেখে বললেন এটা কাফিরদের পোশাক কাজিয়ে তুমি তা পরিধান করো না সেহে মুসলিম পাঁচ হাজার দুইশো তেহাত্তর নম্বর হাদিস আলী ইবনে আবু তালিব রাজিয়াল হু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে রুকু অবস্থায় কোরআন তেলোয়াত স্বর্ণের অলঙ্কার ব্যবহার করতে এবং হলুদ বর্ণের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন সহি মুসলিম পাঁচ হাজার দুইশো ছিয়াত্তর নম্বর হাদিস এখানে হলুদ বনের পোশাক বলতে কি বোঝানো হয়েছে একটু বুঝিয়ে বলবেন দুটি হাদিস উল্লেখ করেছেন প্রথম হাদিসটি শোয়েব মুসলিম থেকে দ্বিতীয়টাও সোহ মুসলিম থেকে তবে এবং মাজার মধ্যে এসেছে এবং সোনান আবদাউদের মধ্যে হাদিসটি এসেছে মাহাস বলা হয় তাকে সাল্লাম আনিসাউবিল্লাম হলুদ রঙের পোশাক পোশাক থেকে নিষেধ করেছেন হলুদ রঙের পোশাক হচ্ছে যে পোশাকটি সম্পূর্ণ হলুদ এটি পুরুষদের জন্য নিষেধ করা হয়েছে নারীদের জন্য নয় মানে নারীদের ক্ষেত্রে এখানে যদিও নির্দেশনা স্পষ্ট করা হয়নি কিন্তু ওলামায় কালাম মানে বিভিন্ন দলিলের মাধ্যমে নারীদের বিষয়টি যেহেতু নারীদেরকে সাজসজ্জার জন্য কমনভাবে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু এটি শুধুমাত্র পুরুষদের জন্য নিষেধ করা হয়েছে এর কারণ হিসেবে রসুল্লাহ আসম উল্লেখ করেছেন সম্ভবত তখনকার সময় কাফের যারা ছিল তারা এই পোশাককে গুরুত্ব দিত প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভাটিয়ারি সীতা কুণ্ড থেকে আপনি লিখেছেন কুড ইউ টেল মি প্লিজ দ্য নেম অফ বুকস অন রাইট হার নেম সো দ্যাট আই ক্যান লার্ন হাউ টু পে সালাদ অ্যাকর্ডিং টু মোহাম্মদ সাল্লিম আসলে মার্কেটে গেলে অনেকগুলো বই পাবেন তবে সুন্দর সংকলন হাদিসের আলোকে শেখ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ করেছেন সুসাল্লাহ সালাত বিভিন্ন জন অনুবাদ করেছে একাধিক অনুবাদ রয়েছে সেটা কালেকশন করতে পারেন একটি বই খুব সংক্ষেপে প্রশ্ন উত্তরে করেছেন প্রফেসর অধ্যাপক রুল ইসলাম এটি হচ্ছে যেমনিভাবে রাসুল সাল্লাহম সালাদ আদায় করতেন এই দুটি বই কালেকশান করতে পারলে বেশি উপকৃত হবেন আরও মার্কেটে বই আছে বিভিন্ন ধরনের বই আছে সেগুলো আপনি কালেকশান করার চেষ্টা করুন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ হাদিসের আলোকে সহি সুন্নার আলোকে যে সমস্ত বইগুলো আছে সেগুলো কালেকশান করলে আপনি সুন্দরভাবে শূন্য অনুযায়ী সারা দাদা করতে পারবেন এবার আমাদের হাতে আরো একটি মেইল এটি পাঠিয়েছেন হুসনা লিখেছেন আমার এক রিলেটিভ বাসা থেকে পালিয়ে বিয়ে করেছিল বিয়ের তিন মাস পর দুই পরিবার তাদের বিয়েটাকে মেনে নিয়েছিল কিন্তু তাদের আর বিয়ে পড়ানো হয়নি তাদের বিয়েটা কি জায়জ হবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো বিয়ের যে আগ রয়েছে সে যদি মানে নতুনভাবে করে তাহলে ভালো

তাকে তালাকের এই বিষয়টি তার হাতে দেওয়া হয়নি তাহলে সমস্ত পরিবার মূলত তালাক হয়ে যেত কারণ আবেগ এত প্রবল যে শেষ পর্যন্ত তারা কোনো পরিবারই টিকে থাকতো না পৃথিবীতে তো জন্য এটি তার অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয় সেক্ষেত্রে এই তালাক হবে না হবে না তবে কোনো বাস্তব প্রয়োজন যদি স্ত্রী তালাক দিতে চায় তাহলে তো কোর্টে দ্বারস্থ হতে পারবে সেটা তো বিভিন্ন পদ্ধতি রয়েছে খোলার মাধ্যমে হতে পারে স্বামীর সাথে সমঝোতা সমঝোতার মাধ্যমে হতে পারে কোর্টের মাধ্যমে হতে পারে সেটা মানে যেহেতু মানে এই এই বিষয়টি খুবই ইসলামের এই দৃষ্টিভঙ্গিটা এত সৌন্দর্য যে মানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে কারণ এভাবে যদি হয় তাহলে পরিবার পরিবার কথা বলতে পৃথিবীতে কোনো কিছুই থাকতো না সব ভেঙ্গে খান খান টুকরো টুকরো হয়ে যেত ফলে সে যদি মানে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় তাকে না এই সংসার আর সংসার জীবন যাপন করতে পারবো সংসারে থাকলে কিছু না কিছু সমস্যা মানুষের থাকবেই সামনে কোনো নেই সেক্ষেত্রে তাকে অবশ্যই কোর্টে গিয়ে এ বিষয়ে ক্লেম করে কোর্টের মাধ্যমে কাজী সাহেব যখন শুনবেন এবং তিনি যখন বিবেচনা করবেন যে না এখানে তার রাইট রয়েছে হক রয়েছে সুতরাং কাজী সাহেব সেখানে এ দুয়ের মধ্যে ডিভোর্স করে দেওয়াটা কাজ সে প্রয়োজন মনে করলে করে দিবেন এবং এটাই চিস্তি বিধান প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মারিয়াম লিখেছেন আমার কোয়েশ্চেন হল ডক্টর সাইফুল্লাহ সাহেব বলেছেন ইউজ করা গোল্ডের জাকাত দিতে হয় না চল্লিশ ভরি গোল্ড যদি ইউজ করা হয় তাহলেও এর কি জাকাত নেই সাইফুল্লাহ সাহেব বলেছিলেন উদাহরণস্বরূপ ইউজ করা হাউস অ্যান্ড কার যতগুলো হোক এর জাকাত নেই আমার কোয়েশ্চেন তাহলে আদার্স ইমামগণ ইউজ করা গোল্ডের জাকাত দিতে কেন বলেন কোরআন অ্যান্ড হাদিসের আলোকে আপনার অ্যান্সার আশা করছি এই বাসার মধ্যে আমরা বলেছি শুধু কথা বলি নেই আবার বলেছি বাসার মধ্যে দ্বিমাত্র রয়েছে আলমদের মতো পার্থক্য আছে আলেমদের বিরোধ আছে বাকি একদল ওলামায় কালাম বলেছেন যে মানে জাকাত দিতে হবে না একদল আমায় কেরাম বলেছেন জাকা দিতে হবে তবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে জাকাত না দেওয়াটাই হচ্ছে এখানে যুক্তিযুক্ত এবং এটাই হচ্ছে মূলত ইসলামের বিধান এর অনেকগুলো কারণ আমরা আলোচনা করেছি সেটা আজকের আলোচনার মধ্যে আমরা হয়তো করতে পারবো না যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো হাদিসের মধ্যে মূলত মানে এই প্রকার সৈন্য এর জাকাতের কথা উল্লেখ করেন নেই এর আরবি ভাষায় বলা থাকে হলি এই প্রকার সৈন্যের জাকাতের কথা উল্লেখ করেন নেই দ্বিতীয় হচ্ছে এখানে একটি হাদিস রয়েছে যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছে সুনানের মধ্যে আমরুবরুল সাহেব থেকে হেন যদিহি তিনি তার পিতা থেকে তার পিতা দাদা থেকে বর্ণনা করেছেন মূলত আমরবুল সাহেবের একটা হাদিসই মামুখারি মহম্মদুল্লাহ বর্ণনা করেন নেই কেন বর্ণনা করেন নেই যেহেতু তার রেওয়ায়ত বিতর্ক রয়েছে এবং বোখারের মতো একটা হাদিসও তার সহিয়ের মধ্যে আনার নেই বাকি হাদিসটা সনদের দিক থেকে যেমনিভাবে বিতর্কিত দারিফ দুর্বল ঠিক তেমনিভাবে মতরের দিক থেকেও এই হাদিসটি মূলত মোত্তর মোত্তরে বলা হয় থাকে মানে এক বর্ণার মধ্যে একটা এক ধরনের এসেছে মানে বোঝা যাচ্ছে যে হাদিসটি মূলত মোত্তারব হওয়ার কারণে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মানে এটি হাদিসের দুর্বলতার বিষয়টি কেউ কেউ এই হাদিসটাকেও এই যুগের মহাদিসিদের মধ্যে কেউ কেউ হাদিসটাকেও সহি বলেছেন যারা এই হাদিসকে সহি বলেছেন মানে তাদের বক্তব্য হচ্ছে রসুল সাল্লা সাল্লাম এখানে জাকাতের কথা বলেছেন কিন্তু এই জাকাতের ব্যাখ্যা কি তাদের অনেকেই সেখানে ব্যাখ্যার মধ্যে কি করেছেন মতবিরোধ করেছেন আবার মানে ব্যাখ্যার মধ্যে কেন মতবিরোধ করেছেন যেহেতু এই ব্যাখ্যাটা কি আহুল হাদিস করে ব্যাখ্যা উল্লেখ করেছেন যে এখানে অলংকারে জাকাত বলতে বোঝানো হচ্ছে এ আয়রা মানে অলঙ্কার অন্যকে ব্যবহার করতে সহযোগিতা করা দেয়া মানে এটা নফল মানে মানুষকে ব্যবহার করার জন্য সহযোগিতা এর জন্য দেয়া এটি হাফিজ সুযোগ দেওয়া শেষ পান অনেক দিন আলোচনা এক মাস চালাই মূলত দশ দিনের আলোচনা এই জন্য হাফিজ হাজার রহমতুল্লাহ মানে ফাতুল বাড়ির উল্লেখ করেছেন বলেছেন যে এটা মূলত জাকাত বলতে এটা বোঝানো হয়নি এটি মানে আবার কেউ কেউ বলেছেন যে এটি নফল সাদাকা রসুলাল্লাহ সাল্লা উল্লি ইসলাম সফা কথা বলেছেন কারণ এই হাদিসের মধ্যে যতটুকু পাওয়া যায় মানে এই হাদিসটাকে শুদ্ধ ধরা হলে রসুল্লাহ সাল্লা ইসলাম এখানে জাকাতের নেসাবের কথা উল্লেখ করে নাই কিছু উল্লেখ করে নাই। এখানে জাকাত সংক্রান্ত কোনো বিষয়ই এখানে নেই তাই এই হাদিসটি নিয়ে মূলত একদৌলুল্লাম্মায় কেরাম বলেছেন জাকাত আসবে আবার আরেকদৌল্লাম্মায় কেরাম বলেছেন জাকাত আসবে না আমরা যদি রসুল সাল্লাহম স্ত্রীদের আমলের দিকে দেখাই রসলুল্লাহ ইস্ত্রীদের মধ্যে ছয় জনই জাকাত দিতেন না তোর মধ্যে আইসার আদি হাদিস পাননি তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন কিতাবুল আমের মধ্যে এখন আমি আপনাদেরকে খুব সহজেই মানে উত্তর দিয়ে দিচ্ছি সেটা হলো কিতাবুল আমল আপনারা বলে দেখতে পারেন সালাম রহমতুল্লাহ লিখা সেখানে তিনি একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছেন বরং সলফেস সারহিনী বক্তব্যে উল্লেখ করেছেন যদিও একশো কিরাত স্বর্ণ কেউ ব্যবহার করে তাহলেও তার জাকাত আসবে না এ কথাটি কিতাবুল আমোয়ালের মধ্যে উল্লেখ করেছেন এমন এবনু সাল্লাম আলাই আপনি বিস্তারিত দেখে নিন কিতাবুল আমোয়াল তবে আর কেউ যদি যেতে চান তো দিতে পারেন সেটা তো অন্তত সাদাখা হিসেবে তো গৃহীত হবেই

সেই বিধানটা হয়তো জানি না সেই ক্ষেত্রে জেনে নিতে হবে এবং কোনো নতুন কথা শুনলেই অবাক হতে হবে না যদি তার সঠিক ভিত্তি থাকে দলিল থাকে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানটি এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সাপ দমে দামে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো কলরা